আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন মেঘ নেই বৃষ্টি নেই তবুও শনিবার বিকেল দুটা থেকে হঠাৎ করে বরাক নদীতে জল বাড়তে শুরু করেছে এরপর প্রতি ঘন্টায় চার সেন্টিমিটার করে জল বেড়েছে রাত দশটা পর্যন্ত মাত্র আট ঘন্টায় বরাকে তেত্রিশ সেন্টিমিটার জল বেড়েছে এদিন বিকেল দুটায় শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জলস্তর ছিল পনেরো দশমিক আট চার মিটার রাত্রি দশটার পর তা গিয়ে দাঁড়ায় ষোলো দশমিক এক সাত মিটার বিভাগীয় সূত্রে জানা গিয়েছে রাত দশটার পরও জল বেড়েছে লরি থেকে টাইলস পরে মৃত্যু ঘটল এক মিস্ত্রীর গতকাল বিকেলে ঘটনাটি ঘটে আইরংমারায় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের বাড়িতে নিহত টাইলস মিস্ত্রি হামিদুল ইসলামের বাড়ি কুকরাজার জেলার ফকিরা গ্রামে জানা গিয়েছে মন্ত্রীর বাড়িতে নির্মীয়মান ভবনে কাজ করছিলেন হামিদুল ইসলাম সহ তাদের দলের অন্যান্যরা গতকাল লরি থেকে টাইলস নামানোর সময় হামিদুলের উপর পড়ে যায় এতে চাপা পড়ে যান তিনি পরবর্তীতে সেসব কেটে তাকে বের করার পর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে নিহত বলে ঘোষণা করেন সিন্দুরা নদীতে তলিয়ে গেল শিলচর মধুরবন্দের এক যুবক শিলচর মধুরবন্দের ওয়াটার ওয়াক্স রোডের বাসিন্দা সাকিব আক্তার লস্কর গতকাল কালাইনের সিন্দুরা পাতর কুয়ারিতে পিকনিক স্পটে বেড়াতে গিয়েছিলেন যেখান থেকে তিনি সিন্দুরা নদীতে নিখোঁজ হন শেষ খবর পাওয়া পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি সাকিব তার বন্ধুদের সাথে সিন্দুরায় মজা করতে এবং সম্ভবত শিলচরের গরম কাটাতে গিয়েছিল তার বন্ধুরা নদীতে সাঁতার কাটছিল হঠাৎ তারা লক্ষ্য করে সাকিবকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না দ্রুত প্রবাহিত সিন্ধুরা নদীর জলে বিলীন হয়ে যায় সে তার বন্ধুরা অনেক খুঁজা করে তাকে খুঁজে না পেয়ে আতঙ্কিত হয়ে পুলিশে খবর দেন বজ্রপাতে মৃত্যু ঘটলো এক কিশোরের বাবার সঙ্গে কৃষি কাজ করার সময় বজ্রপাতে মৃত্যু ঘটে বছর পনেরো শিপু আহমেদ লস্করের এই মর্মান্তিক ঘটনাটি ঘটে রবিবার বিকেলে চারটা নাগাদ সোনাইয়ের সহীদপুর তৃতীয় খণ্ডের বড়বন্দ এলাকায় জানা গিয়েছে হাসিমুদ্দিন লস্কর তা দ্বিতীয় সেলে শিবপু লস্করকে নিয়ে কৃষি কাজে যান গতকাল দুপুরের কাঠফাটা রৌদ্রের পর বিকেল দিকে হঠাৎ করে আকাশ কালো হয়ে ওঠে জমিতে ধান চাষের জন্য কাজ শুরু করেন। বিকেল চারটা নাগাদ বৃষ্টি নামে সঙ্গে গর্জন শুরু করে মেঘেও এর মধ্যে বিকট শব্দ করে ডাক দিলে বজ্রপাত হয় তার উপর বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়ে পড়ে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে শিলচর মেডিকেলে নিয়ে যাওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে নিহত বলে ঘোষণা করেন এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে প্রশাসনের কায়দায় বুলডোজার দিয়ে দুটি প্রধানমন্ত্রী আবাস গুড়িয়ে শ্রীগড়ে ঠাঁই হলো বাগান ম্যানেজার সহ তিনজনের লক্ষ্মীপুর চা বাগানের ম্যানেজার নির্মলেন্দু চক্রবর্তী সহকারী ম্যানেজার সম্পদ বৈদ্য এবং বুলডোজার চালক রাজেন বাউরিকে লক্ষ্মীপুর পুলিশ গ্রেফতার করেছি তিনজনকেই রবিবার বিকেলে আদালতের নির্দেশে জেল হাজতে প্রেরণ করা হয়েছে আরও গ্রেফতার হতে পারেন বলে জানিয়েছেন লক্ষ্মীপুর থানার ওসি রাজেশ কুমার দাস উল্লেখ্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণামতি লক্ষ্মীপুর চা বাগানের বিন্যাকান্দিঘাট জিপির আশ্রালাবু গ্রামে রি এবং তার ছেলে রবিরি এনওসি না নিয়ে আবাস তৈরি করায় গুরিয়ে দেন বাগান ম্যানেজার শনিবার এই ঘটনাটি সংঘটিত হয় চা বাগানের বসতি এলাকায় দীর্ঘদিন থেকে বসতি করছেন রি এবং তার ছেলে রবিরি তারা মা এবং ছেলে থাকেন পৃথক পরিবারে তাদের নামে দুটি প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ মঞ্জুর হয় যথারীতি তারা গৃহ নির্মাণের কাজ শুরু করে গড়ের কাজ অনেকটা এগিয়ে নেন এর মধ্যে গত সপ্তাহে লক্ষ্মীপুর চা বাগানের ম্যানেজার তাদের তলব করেন তারা ম্যানেজারের সঙ্গে দেখা করতে গেলে ম্যানেজার বলেন বাগানে গড় তৈরি করতে অনুমতি নিতে হয় বিনা অনুমতিতে গোড় তৈরির কাজ শুরু করে শেষ করার প্রতি তাই অনুমতি নিতে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে সরস্বতী রি এবং রবি রি পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মতো ক্ষমতা নেই বলে জানিয়ে দেন তারা দশ হাজার টাকা দিতে সম্মতি প্রকাশ করেন ম্যানেজার তাদের আট দিনের সময় বেঁধে দেন কিন্তু আট দিন পূর্ণ হয়নি হঠাৎ করে শনিবার বুলডোজার দিয়ে তাদের স্বপ্নের নির্মাণ কাজ চলা প্রধানমন্ত্রী আবাস গৃহ দেন লক্ষ্মীপুর চা বাগানের ম্যানেজার এ নিয়ে এলাকায় প্রতিক্রিয়া দেখা দিয়েছে জব কার্ডের কাজ করে পারিশ্রমিক না পেয়ে সমস্যায় পড়েছেন বকরিহাওয়ার জিপির কালিনগর ষষ্ঠ খণ্ডের প্রধানমন্ত্রী আবাস সুবিধা প্রাপকরা কালীনগর ষষ্ঠ খণ্ডের প্রধানমন্ত্রী আবাস ঘরের সুবিধা প্রাপক মঈনুদ্দিন বরবুইয়া অভিযোগ করে বলেন প্রধানমন্ত্রী আবাস ঘরের সুবিধা প্রাপক হিসাবে জব কার্ডের কাজ করে পারিশ্রমিক না পেয়ে বিরাট সমস্যায় পড়েছেন জব কার্ডের পারিশ্রমিক পেতে উৎকোচ দাবি করা হয় বলেও অভিযোগ দাবি মতো উৎকুচ না দেওয়ায় নাকি জব কার্ডের পারিশ্রমিক পাচ্ছেন না শুধু তাই নয় উৎকুচ দিয়ে প্রধানমন্ত্রী আবাসের টাকা পেয়েছেন বলেও জানান এখন উৎকোচ না দেওয়ায় জব কার্ডের কাজ করে পারিশ্রমিক পাচ্ছেন না এমন অভিযোগ করেন মইনুদ্দিন বরবুইয়া তিনি এ ব্যাপারে তদন্তক্রমে জব কার্ডের পারিশ্রমিক দেওয়ার দাবি জানান উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত থাকলেন সাংসদ বদরুদ্দিন আজমল উপরাষ্ট্রপতি নির্বাচনের দিন ভোট দেওয়ার পরিবর্তে উজান অসমে সময় কাটান আজমল কেন তার এই সিদ্ধান্ত অথবা ইচ্ছাকৃতভাবে ভোট দিলেন না নাকি এসব প্রশ্ন করতেই এদিন টিং আজমল বলেন একেবারেই ভুলে গিয়েছি সত্যি বলছি তবে আজমলের এই অজুহাত অনেকেই মানতে রাজি নন শুরু হয়েছে সমালোচনাও যা নিয়ে আজমল বলেন সমালোচনা যারা করেছেন করতেই পারেন তা নিয়ে কোনো আপত্তি নেই চিপর সাঙ্গনে বাইয়া সেতুর অবস্থা খুব শোচনীয় ইদানিং সেতুর এপ্রোচে দোষ নামায় বেশ কয়েকদিন থেকে বন্ধ হয়ে পড়েছে যান চলাচল উল্লেখ্য বাবুরবাজার রাস্তা নির্মাণের সময় দুটি সেতুর অ্যাপ্রোচ নির্মাণ করা হয়নি টানা বছর দাবি পেশ করার পর স্থানীয় বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী সেতু দুটির সংস্কার করে দিলে কিছুদিন নির্বিঘ্নে গাড়ি চলাচল ছিল সাম্প্রতিক বন্যায় ফের দশ নেমেছে সেতুতে আর এতেই অসংখ্য মানুষ বিপাকে পড়েছেন উৎকুচ নিতে গিয়ে এবার হাতে নাতে দড়া পড়লেন বজালির বট্টদেব বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এক ঠিকাদারের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা উৎকোচ নেওয়ার সময় রেজিস্ট্রার গুরুপ্রসাদ খাটনিয়ারকে গ্রেফতার করে দুর্নীতি দমন শাখা গৌহাটি মহানগরের চানমারি এলাকার কৃষ্ণনগর সাংপো অ্যাপার্টমেন্টের নিজ বাসভবন থেকে দুর্নীতি দমন শাখা খাটনিয়ারকে গ্রেফতার করে জানা গিয়েছে বিশ্ববিদ্যালয় চত্বরে মাটি ফেলার কাজের বিনিময়ে এক টিকাদারকে টাকা রিলিজ করে দেওয়ার নামে এক লক্ষ টাকা উৎকোচ বসেন রেজিস্ট্রার হাটনিয়ার এরপর ওই টিকাদারের অনুরোধে পঞ্চাশ হাজার টাকায় নেমে আসেন হাটনিয়ার এরই মধ্যে দুর্নীতি দমন সাহসে সব জানিয়ে দেন ওই টিকাদার এদিন পরিকল্পনা মাফিক টাকা দেওয়ার সময় হাটনিয়ার গ্রেফতার করা হয় গ্রেফতারের পর হাটনিয়ারকে সঙ্গে নিয়ে বেশ কয়েকটি জায়গায় অভিযান চালায় পুলিশ চেরাগি পুলিশ পাড়ি থানায় উন্নীত হয়েছে রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকারের প্রচেষ্টায় চেরাগি পুলিশ ফাঁড়ি থানায় উন্নীত হলো মিজোরাম সীমান্তের নিবিয়া ও চেরাগি অঞ্চলের মানুষদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার হাত ধরে মূলত নিবিয়া চেরাগি রংপুর এলাকার জনগণের দীর্ঘদিনের দাবিকে মূল্যায়ন করে বিধায়ক বিজয় মালাকারের প্রচেষ্টায় ওই চেরাগি পুলিশ ফাঁড়িটি থানা হিসাবে ঘোষণা করা হয়েছে